সালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবার ফি বৃন্দ ফি আরবি শিক্ষার্থী বন্ধুরা বাংলা টু আরবি ভাষা শিক্ষার চতুর্থ পর্ব নিয়ে আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা শিখবো আরবিতে সময়ের নাম কিভাবে আমরা মিনিট সেকেন্ড ঘন্টা এগুলো এরাবিকে বর্ণনা করব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করব। তাহলে আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আমরা ওয়ার্ড শিখতে পারবো যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা দৈনন্দিন জীবনে দৈনন্দিন কথাবার্তা বলার সময় ইউজ করে থাকি তাহলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ইনশাল্লাহ সবাই উপকৃত হবেন তাহলে আর দেরি না করে চলুন শুরু করি এক নাম্বার এক নম্বর শব্দ হচ্ছে সময় এই সময়ের অ্যারাবিক হচ্ছে ওয়াকথ সময়কে অ্যারাবিকে বলা হয় ওয়াক্ত ওয়াক্ত অর্থ হচ্ছে কি সময় ওয়াক্ত এটা এরাবিকে ও কফ তা দিয়ে লিখা হয় থুন বা ওয়াক্ত অর্থ হচ্ছে কি সময় আজকে আমাদের দ্বিতীয় শব্দ যেটা শিখব সেকেন্ড আমরা যে ঘড়ির কাটার মধ্যে সেকেন্ড থাকে এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড সেকেন্ডকে এরাবিকে বলা হয় সানিয়া সানিয়া অর্থ হচ্ছে কি সেকেন্ড সানিয়া সানিয়া সেকেন্ড এটা সা নুন ইয়া গোলতা সানিয়া অর্থ হচ্ছে কি সেকেন্ড মিনিট মিনিটকে আমরা অ্যারাবিকে বলবো দাগি গা বা দাকি খা এটা লেখার মধ্যে দক্ষি খা লেখা হয় ডাল কফ ইয়ে কফ গুলটা দাকি খা কিন্তু আরবিরা কফকে উচ্চারণ করার সময় ওটা গাফের মতো করে উচ্চারণ করে দাগি দাগিগা অর্থ হচ্ছে কি মিনিট দাকি এটা ক্ষত্য ভাষাই দাগি কিন্তু লেখার সময় আমরা আমাদেরকে দাকি খা লিখতে হবে কফ দিয়ে লিখতে হবে দাগিগা বা দাক যাই বল না কেন এটার অর্থ হচ্ছে কি মিনিট আধা ঘন্টা আধা ঘন্টাকে এরাবিকে বলা হয় নিসফ এটা আঞ্চলিক ভাষায় বা ক্ষত্য ভাষায় বলা হয় নুসা এটা লিখিত ভাষায় আমরা সা আ বলব নিসফ অর্থ হচ্ছে কি অর্ধেক সা অর্থ হচ্ছে কি ঘন্টা। নিঃফসা আ আধা ঘন্টা নিঃফসা আ আধা ঘন্টা নিঃফু অর্থ হচ্ছে কি অর্ধেক সা আ অর্থ হচ্ছে কি ঘন্টা অর্থাৎ নিঃফসা আ আধা ঘন্টা এটা খত্ত নুস সা আ বলা হয় নুস সা আ অর্থ হচ্ছে কি আধা ঘন্টা ঘন্টা ঘন্টাকে আরবিতে বলা হয় সা আ সা আ অর্থ হচ্ছে কি ঘন্টা আমরা আধা ঘন্টার মধ্যে বলছিলাম নিঃফসা আ অথবা নুস সা আ আধা ঘন্টা আর সা আ অর্থ হচ্ছে কি ঘন্টা হ্যাঁ আ এক ঘন্টাকে বলা হয় সা আ ঘণ্টা আজ আজকে বা আজ এটার এরাবিক হচ্ছে আলিয়ম আলিয়ম মানে আজকে আমি এই কাজটা করব তখন বলবো আমরা আলিয়ম আলিয়ম অর্থ হচ্ছে কি আজ এটা আলিফলাম জিয়া ও মিম আলিয়ম আজ আগামীকাল আগামীকালকে এরাবিকে বলা হয় বুক্র বক্র আগামীকাল হ্যাঁ বা কাফ্র গোলতা র এটা আগামীকাল বোঝানোর জন্য আরেকটা শব্দ আছে গাদান গদান অর্থ আগামীকাল আরবরা বেশি ব্যবহার করে থাকে বুক্র র অর্থ হচ্ছে আগামীকাল আসলে বক্র অর্থ সকাল সকালবেলাও আসে কিন্তু অধিকাংশ ওরা আগামীকাল বোঝানোর জন্য র বলে থাকে বুক্র আগামীকাল গতকাল গতকাল বোঝানোর জন্য এরাবিকে বলা হয় আমস আমস অর্থ হচ্ছে কি গতকাল হামজাম সিন দিয়ে লেখা হয় আমস হ্যাঁ আমস অর্থ গতকাল আগামীকাল বুকর আর গতকাল হচ্ছে আমস আগামী পরশু আগামী পরশু বুঝানোর জন্য আগামী পরশু অর্থাৎ আগামীকালের পরের দিন তাহলে আগামীকালের এরাবিক হচ্ছে বুকর তাহলে পরের এরাবিক হচ্ছে বাদ তাহলে বাদ বুকর আগামী পরশু অর্থাৎ আগামীকালের পরের দিন এটাকে আমরা এরাবিকে বলবো বাদ বুকর বাদ বুকরা আগামী পরশু বুক্র মানে আগামীকাল আগামীকাল আগামী আগামীকালের পরের দিন এটাকে বলা হয় আগামী পরশু অর্থাৎ এরাবিকে বলা হবে বা আজ বুক্র বা আদ অর্থাৎ পরে বুক্র আগামীকাল আগামীকালের পরের দিন অর্থাৎ বা আধ বুক্র বা বুকর আমি এই কাজটা আগামী পরশু করব। বা আদ বুক্র আগামী পরশু দিন দিনের এরাবিক হচ্ছে নাহার দিন নাহার আর রাতের এরাবিক হচ্ছে লাইল লাইল অর্থ হচ্ছে কি রাত দিনের রাবিকে হচ্ছে নাহার নুন হা আলি নাহার দিন আর লাম ইয়ে লাম লাইল লাইল অর্থ হচ্ছে কি রাত ফিল্লাইল ফিল্লাইল রাতের মধ্যে নাহার অর্থ দিন লাইল অর্থ হচ্ছে কি রাত সপ্তাহ সপ্তাহকে রাবিকে বলা হয় উসবো উসবো অর্থ হচ্ছে কি সপ্তাহ হামজা সিন বা ও আইন উসবো উসবো সপ্তাহ মাস মাসের আরবিক হচ্ছে সাহার সাহার মাস উসবো সপ্তাহ সাহার সিন হার ও সাহার মাস আর বসরকে বলা হয় বসর বসরের এরাবিক হচ্ছে সানা সানা অর্থ হচ্ছে কি বছর এটাকে আরবিকে লেখা হয় সিন নুন গোলতা সানা অর্থ হচ্ছে কি বছর তাহলে সপ্তাহের আরবিক হচ্ছে উসবু মাসের এরাবিক হচ্ছে সাহার আর বছরকে আরবিকে বলা হয় সানা প্রিয় ভিভার্স আমরা আজকে আরবিতে বিভিন্ন সময়ের নাম শিখলাম অর্থাৎ দিন রাত পরশু আজকে আগামীকাল হ্যাঁ গতকাল এগুলো আমরা কীভাবে এরাবিকে বর্ণনা করব সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে শেখার চেষ্টা করেছি এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিও থেকে আপনি যদি কি বিন্দুমাত্র উপকৃত হয়ে দেখেন সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আবারও অনেক ধন্যবাদ دارن شكرا جزاكم الله خيرا احسن الجزاء والسلام عليكم ورحمه الله وبركاته